গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস ফোরে তোমাদের যে বাটারফ্লাই বইটা আছে সেই বাটারফ্লাই বইয়ে পেজ নাম্বার 69 থেকে শুরু করব। এর আগে পর্যন্ত আমরা দেখেছিলাম কি আমরা কোন গল্পটা পড়ছিলাম, গল্পটার নাম ছিল হচ্ছে স্বদেশ। সেই গল্পটাতে আমরা কি দেখলাম তার আগে পর্যন্ত কত অব্দি দেখতে পেলাম, দেখতে পেলাম যে একটি ময়লা জামা কাপড় পরা, মানে জামা কাপড়ে মাটি মাখা খালি পায়ে একটি ছেলে দৌড়তে দৌড়তে ট্রেনে উঠেছে। সেই সময় ব্রিটিশ পুলিশের রাজত্ব 1930 সালের কথা সে সময় বলা হয়েছে, এবং সে ট্রেনটা ছেড়েছে এবং সে তখন ভাবতে শুরু করেছে যে গতকাল সন্ধ্যের কথা সে তখন ভাবতে শুরু করেছে। আমরা মোটামুটি এরকম একটা জায়গায় গিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা তার পরের পার্টটা দেখব, সেকেন্ড পার্ট, স্বদেশ গল্পটার আমাদের সেকেন্ড পার্টটা আমরা দেখব। সে দেখা যাক কি দেখব, এই পার্টটা আমরা কি দেখবো যে গতকাল সন্ধ্যেবেলা যে কী কী ঘটনা হলো সেগুলো নিয়ে সে কি মনে করছে সেগুলো সম্পর্কে আমরা জানি। মন দিয়ে খেয়াল করো পেজ নাম্বার 69। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। ইয়েস্টারডে ইভিনিং মানে ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল সন্ধ্যাবেলা, ইভিনিং মানে সন্ধ্যাবেলা, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দি রুম ইন আ হারি। সাডেনলি মানে হঠাৎই, হারি মানে তাড়াতাড়ি, HURRY, হারি। এল্ডার ব্রাদার মানে বড় ভাই, হঠাৎ করেই তার বড় ভাই বা আমরা এক্ষেত্রে বলবো তার দাদা, হঠাৎ করেই তার দাদা মানে খুব তাড়াহুড়ো করে সেই ঘরে প্রবেশ করল, ঘরে ঢুকল। হি স্টাডিড ইন আ কলেজ, সে একটি কলেজে পড়াশোনা করে, কলেজ বাংলায় বললে হয় মহাবিদ্যালয়। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ ইন দি ফ্রিডম মুভমেন্ট। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ, ইনভলভ মানে যুক্ত বলব বা কোনো কাজে রত, ডিপলি ইনভলভ মানে গভীরভাবে কোনো কাজের সঙ্গে যুক্ত। তাহলে হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ ইন দি ফ্রিডম মুভমেন্ট, মুভমেন্ট মানে এখানে নড়াচড়া নয়, এখানে সংগ্রামের কথা বলা হয়েছে, লড়াইয়ের কথা বলেছে। ফ্রিডম মানে স্বাধীনতা, স্বাধীনতার জন্য যে লড়াই ফ্রিডম মুভমেন্ট, এবং সেই লড়াইয়ের সাথে সেও অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিল বা গভীরভাবে যুক্ত ছিল। আই এম ইন আ গ্রেট ট্রাবল ব্রাদার, বলছে ভাই আমি এখন খুবই বিপদে, ভয়ানক বিপদে, ট্রাবল মানে বিপদ বা মুশকিল, ভয়ানক মুশকিলে পড়েছি। কি মুশকিল? না দি ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, না ব্রিটিশের পুলিশেরা আমাকে তাড়া করেছে, চেস মানে তাড়া করা, পুলিশেরা আমাকে তাড়া করেছে। কে বলছে এটা? স্বদেশের দাদা বলছে, স্বদেশকে বলছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বসু, বলছে কিন্তু আমাকে ডেলিভার মানে এখানে পৌঁছে দেওয়া, বলছে আমাকে পৌঁছে দিতেই হবে, আই হ্যাভ টু ডেলিভার। এখানে কথাগুলো খেয়াল করবে, হ্যাভ টু ডেলিভার মানে এখানে জোর দিয়ে বলা, আই হ্যাভ টু ডেলিভার মানে আমাকে পৌঁছে দিতেই হবে। কি দিতে হবে পৌঁছে? না সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বসু, মানে মিস্টার বসু নামে যে আমাদের যে নেতা রয়েছেন, যিনি নেতা রয়েছেন, আমাদের যে নেতা মিস্টার বসু রয়েছেন, তার কাছে আমাকে কিছু গোপনীয় কাগজপত্র পৌঁছে দিতেই হবে। হি ইজ নাও ইন ক্যালকাটা, সে এখন বা সে বলা উচিত না, হ্যাঁ তিনি এখন কলকাতাতে আছে। হি সেইড ব্রেথলেস, মানে সে এক নিঃশ্বাসে বলে চলল, এক নিঃশ্বাসে বলে চলল, মানে কে বললো এটা? স্বদেশের দাদা বললো এক নিঃশ্বাসে, যে আই এম ইন জাস্ট ট্রাভেল ব্রাদার, দি ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বসু, হি ইজ নাও ইন ক্যালকাটা, সে এক নিঃশ্বাসে বলেছিল। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, সুতরাং বা তাহলে, তাহলে তুমি এখন কি করবে বলে ভাবছো, হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন কি করতে চলেছো, আস্কড স্বদেশ। স্বদেশ এটা তার দাদাকে জিজ্ঞাসা করলো, হি ওয়াজ অ্যাংশিয়াস, উচ্চারণটা কি? অ্যাংশিয়াস, হি ওয়াজ অ্যাংশিয়াস, সে খুব উদ্বিগ্ন ছিল, অ্যাংশিয়াস মানে উদ্বিগ্ন। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, আনডিসাইডেড মানে হতচকিত বা হতভম্ব, মানে
কোনো সিদ্ধান্ত নিতে না পারে, মানে কি করবে, পিছনে পুলিশ তারা করেছে, এদিকে কিছু কাগজ পৌঁছে দিতেই হবে, আবার সেই কাগজগুলো গোপনীয় কাগজ, তো জানলে চলবে না, তাহলে এই যে কি করবে, এর মধ্যে সে কিছু হচ্ছে গিয়ে বা হতচকিত হয়ে গেছে, সে সিদ্ধান্ত নিতে পারছে না, সেটাকে বলে আনডিসাইডেড। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাইকে কেমন যেন হতচকিত লাগে, হতবুদ্ধি লাগছে। স্বদেশ টোল্ড হিম, স্বদেশ তাকে বললো, আই ক্যান ডু ইয়োর জব, আমি তো আমার কাজটা করে দিতে পারি, দি পুলিশ ডু নট নো মি, পুলিশ তো আমাকে আর চেনে না, পুলিশ আমাকে আর জানে না, চেনে না, তাহলে আমি তোমার কাজটা করে দিতে পারি, আমার ধরা পড়ার সম্ভাবনা কম। বাট মাই ডিয়ার ব্রাদার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, হি লাভ হিজ ব্রাদার ডিয়ারলি, কে, তাহলে সে তার ভাইকে খুবই খুবই ভালোবাসে, ডিয়ারলি মানে এখানে খুবই ভালোবাসে, লাভ হিজ ব্রাদার, সে তো ভাইকে খুবই কে ভালোবাসে, স্বদেশের দাদা স্বদেশকে খুবই ভালোবাসে, এবং সেই ভালোবাসার জন্যই সে কি বললো, সে বললো, কিন্তু আমার প্রিয় ভাই, বাট মাই ডিয়ার ব্রাদার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, তোমার জীবন কিন্তু বিপদে পড়তে পারে, তুমি কিন্তু বিপদে পড়তে পারো, মানে জীবন সংকটে হতে পারে তোমার, ক্যান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড, ইনসিস্ট মানে জোর দেওয়া, স্বদেশ তাকে জোর দিতে লাগলো বা প্রভাবিত করতে লাগলো, ইনভোক প্রভাবিত করতে লাগলো, কি বললো, সুপ্রভাবিত করে, কিন্তু খুবই সাবধান, খুবই সতর্ক থাকতে হবে, দিস ব্যাগ কন্টেইনস মেনি সিক্রেট ডকুমেন্টস, এই ব্যাগে অনেক গোপনীয় কাগজপত্র রয়েছে, এটা কে বললো, স্বদেশের দাদা বললো, স্বদেশ, his voice trembled with emotion, emotion মানে আবেগ, trembled মানে কেঁপে ওঠা, মানে তার গলা যেন এই কথাগুলো বলতে গিয়ে কেঁপে উঠলো, কি কথা, যে অল রাইট দেন, বাট বি ভেরি কেয়ারফুল, দি ব্যাগ কন্টেইনস মেনি সিক্রেট ডকুমেন্টস, এই কথাগুলো বলতে গিয়ে তার গলা যেন আবেগে বুঝে এলো, মানে আবেগে তার গলা যেন কেঁপে উঠলো, হি হ্যান্ডেড দি ব্যাগ ওভার টু হিজ ব্রাদার, সে করলো কি, তার ভাইকে তার ব্যাগটা হ্যান্ড ওভার করলো, তার ব্যাগটা তুলে দিল, স্বদেশ, স্বদেশ মানে ভাই, স্বদেশের সাথে ব্যাগটা তুলে দিল, অ্যান্ড সেইড, এবং বলল, বন্দে মাতরম, এবং বন্দে মাতরম ধ্বনি দিয়ে উঠল, বন্দে মাতরম সে সময়কার বিপ্লবী যুগে খুবই ব্যবহার করা হতো, এবং এই তোমরা জেনে রাখো, এই ধ্বনিটা সে সময় কিন্তু ইংরেজ পুলিশ, ব্রিটিশ পুলিশ কিন্তু এই ধ্বনিটাকে, যেহেতু এটা জাতীয়তাবাদী বা দেশাত্মবোধক একটা ধ্বনি ছিল, এই ধ্বনিটাকে কিন্তু তারা ব্যান করে দিয়েছিল, তাতে তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল, যাই হোক তখনকার দিনে বিপ্লবীদের এটা মূল মন্ত্র ছিল। তোমরা যেটা করবে অ্যাক্টিভিটি 3 আর 4, আশা করি তোমরা প্যাসেজটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, চেষ্টা করো, যেটা টার্গেট যেটা আমরা স্কুলের তরফ থেকেও ভাবা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপাতত তোমাদের প্র্যাকটিস সেটই দেওয়া হবে, তোমরা বাড়িতে সেটা প্র্যাকটিস করবে, দুটো করে কোশ্চেন পেপার প্রত্যেক মাসে দেওয়া হবে, তোমরা প্র্যাকটিস করবে এবং জমায় দেওয়ার দরকার নেই, তোমার যেখানে যা সমস্যা জানাবে আর এইগুলো প্র্যাকটিস করবে, করার পরে সম্ভবত তোমাদের অক্টোবরের শেষে বা নভেম্বরের দিকে মিড ডে মিলের সময় যদি মিড ডে মিল চলে বা না হোক, সে সময় একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, সেই পরীক্ষার কাগজ জমা দিতে হবে, সেটা কিন্তু চেক হবে, তা তোমরা প্র্যাকটিস করো। আর আমার যেটা ব্যক্তিগতভাবে ইচ্ছা রয়েছে, তোমাদের আগে এই পুরো টেক্সট বইটা শেষ করাই, পুরো টেক্সট বই শেষ হওয়ার পরে আমরা আবার ট্রান্সলেশনে ঢুকবো, আগে টেক্সট বইটা পুরোটা শেষ হোক, আস্তে 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 আমরা শেষের দিকে যাই, টেক্সট বই শেষ হলে আমরা ট্রান্সলেশনে ঢুকবো, আপাতত ট্রান্সলেশনটা কিছুদিনের জন্য বন্ধ রাখি, 2 দিন বা 3 দিন পর পর এরকমভাবে তোমাদের ক্লাস চলবে, ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরের দিন আমরা আবার পড়বো বাকিটা, লাস্ট থার্ড পার্টটা পড়বো এবং পড়ে তার গ্রামাটিক্যাল পার্ট নিয়ে কিছু আলোচনা করবো, তোমরা বাদ বাকি টেক্সচুয়াল যেগুলো কোশ্চেন রয়েছে, কম্প্রিহেনসিভ যেগুলো রয়েছে সেগুলো তোমরা করবে, নিজেরা প্র্যাকটিস করবে, অসুবিধা হলে জানাবে, আজ এই পর্যন্ত, গুড বাই।